বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ প্রতিবাদের নামল রামপুরহাটে। রামপুরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন সহ মোহাম্মদ ইউনুসের কুশ পুতুলিকা নিয়ে প্রতিবাদে নামল বিশ্ব হিন্দু পরিষদ। শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের উত্তর বীরভূম জেলা সভাপতি কি বলেছেন শুনুন। বিশ্ব হিন্দু পরিষদের উত্তর বীরভূম জেলা সভাপতি, আজকে আমরা একটা বড় মিছিল বের করেছি। বাংলাদেশে 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরে নিরন্তর হিন্দু নির্যাতন চলেছে, তাদের সম্পত্তি লুট করা হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, তাদের ধর্ষণ করা হচ্ছে এবং তারা আজকে বিপন্ন, তাদের ওপর চূড়ান্ত অত্যাচার চলেছে। তার প্রতিবাদ করেছিলেন ইসকনের স্বামী চিন্ময়ানন্দ দাস প্রভু। তাকে বিনা বিচারে গ্রেপ্তার করে জেলে রেখে দেওয়া হয়েছে এবং তার কোনো রকম তাকে জামিন পর্যন্ত দেওয়া হয়নি। একটিমাত্র অপরাধ তার ছিল, তিনি হিন্দু নির্যাতন বন্ধ করার জন্য হিন্দুদের সংগঠিত করেছিলেন। এজন্য এপার বাংলার এবং সারা ভারতের সমস্ত হিন্দু সমাজ চিন্তিত এবং ব্যথিত এবং তাদের সহমর্মী। সেই জন্য আমরা একটা মিছিল বার করে এই ঘৃণ্য অত্যাচারের প্রতিবাদ জানিয়েছি, মানুষকে আমরা সংগঠিত করার চেষ্টা করছি যাতে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমরা রাষ্ট্রপতির কাছে এই আবেদন পৌঁছে দিতে পারি, যাতে তারা ভারত সরকার অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন, বাংলাদেশ সরকারকে নিবৃত্ত করেন এই অত্যাচার আরও চালিয়ে যাওয়ার বিরুদ্ধে এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি প্রদান করতে বাধ্য করেন। প্রশাসনের কাছে আমরা এ ব্যাপারে স্মারকলিপি জমা দিয়েছি, ভারত সরকারের রাষ্ট্রপতিকে অ্যাড্রেস করে এসডিও সাহেব সেই স্মারকলিপি গ্রহণ করেছেন। তিনি আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং জানিয়েছেন তিনি প্রশাসনিকভাবে এটা যথাযোগ্য জায়গায় পৌঁছে দেবেন। হ্যাঁ, নির্দিষ্ট কোনো সময়সীমা বলা হয়নি, কারণ এটা সারা ভারতবর্ষের প্রতিটি জেলা থেকে বিশ্ব হিন্দু পরিষদ পাঠাচ্ছে, প্রতিটি জেলা থেকে, ভারতবর্ষের 650 জেলা আছে, সবকটি থেকেই বিশ্ব হিন্দু পরিষদ পাঠাচ্ছে। এরপরে আমরা আরও পদক্ষেপ গ্রহণ করবো, সে আরও জোরালো প্রতিবাদ সভা আয়োজন করবো, দরকার হলে আমরা দিল্লিতে যাব, দিল্লিতে গিয়ে ভারত সরকারের কাছে জানাবো, দরকার হলে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করবো, আমরা করবো যা যা করণীয় সবই করবো। পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক শান্তনু হাজরা কি বলতে চেয়েছেন শুনব। বাংলাদেশে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে হিন্দুদের ওপর কীভাবে অত্যাচার করা হচ্ছে, তো সেই অত্যাচার বন্ধ করার দাবিতে এবং আমাদের ইসকনের যিনি প্রমুখ আছেন চিন্ময় কৃষ্ণ স্বামী গোস্বামী, যাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে উত্তর বীরভূম জেলার বিশ্ব হিন্দু পরিষদ একটি ডেপুটেশন প্রদান করলেন আমাদের এসডিও সাহেব মারফত ভারত সরকারকে। তো উনি আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এবং কথা দিয়েছেন যে এই ডেপুটেশন কপি ভারত সরকারকে পাঠিয়ে দেওয়া হবে। আমার নাম শান্তনু হাজরা, আমি বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক আছি এই উত্তর বীরভূম জেলার। তবে বিষয়টিকে নিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টির জন্য যেভাবে সর্বত্র প্রতিবাদ মিছিল হচ্ছে, তা আগামী দিনে সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কতটুকু হুঁশ ফিরে সেটা এখন দেখার। বীরভূমের রামপুরহাট মহকুমা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিইউ, সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও এলজি, আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ, বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে, এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়। এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি। অ্যাপেল আইফোন 16 সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারীলাল পেট্রোল পাম্প লাগোয়ার রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন, নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার। উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন। গত 1 অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে, চলবে দীপাবলি পর্যন্ত। যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন, তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ। তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে, পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান।
রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচূড়া, হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামী দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। आप की चाकरी परीक्षार्थी चाकरी परीक्षार बोई खुजन, তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খুরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।